নমস্কার বন্ধুরা, চন্দন আর হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি রসবড়ার রেসিপিটা শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আমি এই তুলতুলে রসবড়াটা কিভাবে বানাবো। প্রথমেই লাগছে আমার বিউলির ডাল। বিউলির ডালটাকে আমি 7-8 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার আমি মিক্সিতে ভালো করে মিহি করে বেটে নেব। ডালটাকে আমার বাটা হয়ে গেছে, আমি ভালো করে মিহি করে বেটে নিয়েছি। এর মধ্যে আমি দিচ্ছি মৌরি, আর দিয়ে দিচ্ছি সামান্য নুন। এবার আমি ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব। যত ফেটানো হবে তত রসবড়ায় রসটা ঢুকবে, আর খেতে এতে মজা হবে আর তুলতুলে হবে। এইভাবে আমি ফেটিয়ে নিচ্ছি। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করবেন, লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন যে আমার রেসিপিটা কেমন লেগেছে। এইভাবে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যখন ডালটা এরকম ফেটাতে ফেটাতে ডালের কালারটা চেঞ্জ হয়ে যাবে, মানে সাদা হয়ে যাবে, তখন ভাববেন যে পুরো ফেটানোটা ভালো হয়েছে। না হলে একটা জলের মধ্যে একটুখানি ব্যাটারটা দিয়ে, ডালের গোলাটা দিয়ে যখন জলে ভেসে উঠবেন তখন ভাববেন পুরো ডালটা ভালো করে ফেটানো হয়েছে বড়ার জন্য। আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি রস বানানোর জন্য। আমি এখানে 8 কাপ মতন জল দিয়েছি। এর মধ্যে আমি 250 গ্রাম গুড় দিয়ে দিচ্ছি, গুড় বা খেজুরের গুড়। এটা চিনি দিয়েও হয়, যেহেতু শীতকাল তার জন্য আমি গুড় দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে এটা চিনি দিয়েও বানাতে পারেন। এটা ভালো করে নেড়ে নিচ্ছি, ফোটা অবধি আমি অপেক্ষা করছি। এদিকে আমার রসটা হতে থাকুক, এদিকে আমি বড়াগুলো ভেজে নেব। বড়া ভাজার জন্য আমি এখানে তেল বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি বড়ার আকারে এগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি বড়ার আকার করে নিচ্ছি। এইভাবে আমি বড়াগুলো তারপর একটু ভেজে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমার গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। এদিকে আমার রসটাও বেশ ফুটে এসেছে, আমি এরকম আর একটু ফুটিয়ে নেব। আমি ঘন করব না, খুব পাতলাও করব না, বা একটারও আমি করব না। এইভাবে একটু ফুটিয়ে নেব। আমি আরো কটা বড়া ভেজে নেব একইভাবে। এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। আমি এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। এই বড়াগুলো আমি এবার তুলে নিচ্ছি। রসটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এর মধ্যে আমি বড়াগুলো এবার দিয়ে দেব। আমি ডালের বড়াগুলো রসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 10 মিনিট মতন ভিজিয়ে রাখবো। আসতে হবে এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।